আগন্তুক পরীক্ষা সমূহত এলসিএম আর এইচসিএফর অঙ্ক থাকাটো প্রায় নিশ্চিত। গতি এই ভিডিওটি মানে এলসিএম আর এইচসিএফর কেটামান কুয়েশন ডিসকাশ করবল লো। ভিডিওটি চাই ভাল পালে ভিডিওটি লাইক আর শেয়ার করে দিব। প্রথম প্রশ্নটি কি আছে ইয়াতে চাব, দুটা পরস্পর মৌলিক সংখ্যার গুণফল 117, তেন্তে সংখ্যা দুটার এলসিএম হল। দুটা পরস্পর মৌলিক সংখ্যা মানে কো প্রাইম মানে হয়েছে সিহতর মাজত কোনো সাধারণ উৎপাদক নাথাকে, একর বাহিরে কোনো সাধারণ উৎপাদক নাথাকে, আর তেন্তে সিহতর গুণফল দিয়া আছে 117, তেন্তে সংখ্যা দুটার এলসিএম ওলাব দিছে ইয়াতে এলসিএম ওলাব দিছে। আপনাদের মন রাখব, দুটা কো প্রাইম সংখ্যার গুণফল যেটি হয় সেইটি সিহতর এলসিএমর সমান হয়। যেন কো প্রাইম সংখ্যা আমি কি কব পারো 2 আর 5, 2 আর 5র কি সাধারণ উৎপাদক একর বাহিরে নাই, কারণ 2 আমি কি 2 পূরণ 1 আর 5 মানে হয়েছে 5 পূরণ 1। সাধারণ উৎপাদক অকল কি আছে 1 আছে, কিন্তু বাকি একো নাই, এই দুটা হচ্ছে কো প্রাইম। আর কো প্রাইম সংখ্যার পূরণফল যেটি হয় সেইটি এলসিএম হয়। গতি ইয়াতে এই দুটা সংখ্যার দুটা পূরণফল দিয়া আছে 117, এলসিএমও কি হব সিহতর 117ই হব। আমি পিছর প্রশ্নটা চাই লো, পিছর প্রশ্নটা কি দিয়া আছে, তিনিটা ভিন্ন সংখ্যার এলসিএম 120, তলর কোনটো সংখ্যাবর এইচসিএফ হব নয়। তিনিটা সংখ্যার এলসিএম দিয়া আছে 120, তিনিটা সংখ্যার এলসিএম 120 দিয়া আছে, সংখ্যাকেটার মাজত কোনটো ইহতর এইচসিএফ হব নয়। এলসিএম আর এইচসিএফর ক্ষেত্রে আপনাদের মনত রাখব, যেটু এইচসিএফ হয় সেইটো এলসিএমক সম্পূর্ণরূপে ভাগ করব পারে, অর্থাৎ ইয়াতে এলসিএম 120 আছে, ইয়ার এইচসিএফ যদি আমি ধরে লো 8, 8 এইটো সম্পূর্ণরূপে বিভাজ্য হব। এলসিএম যেটু সংখ্যা দিয়া থাকে সেইটো এইচসিএফরে সম্পূর্ণরূপে বিভাজ্য হয়। যেনেকৈ আমি যদি ধরে লো 2, 6, এই দুটার এলসিএম কিমান হব 6, আর এইচসিএফ কিমান হব 2, এই 2 রে 6 সম্পূর্ণরূপে হরণ যায়। গতি ইয়াতে আমি চাব লাগিব কোনটো সংখ্যারে এই 120 সম্পূর্ণরূপে হরণ না যায়, সেইটোয়ে সিহতর কি হব নয়, এইচসিএফ হব নয়। 8রে 120ক হরণ যাব সম্পূর্ণরূপে, 12রেটো যাব, 12 10 গুণ 120, 24রেও যাব, ইয়াৰে না যায়, 35রে 120ক না যায়। গতি 35 দুগুণে 70, 35 4 গুণ কিমান 140, গতি 120ক 35রে হরণ করব নয়, সম্পূর্ণরূপে হরণ না যায়। গতি ইয়াৰে কি হব, 35 এইচসিএফ হব নয়। আমি কেন ওলালো এই কুয়েশনটোর এনসার, আপনাদের মনত রাখব, এইচসিএফ দুটা বা তিনটা সংখ্যার এইচসিএফরে এলসিএমক সম্পূর্ণরূপে হরণ করব পারে। ইয়াতে আমি চাব লাগিব, ইয়াতে সুধিছে কোনটো এইচসিএফ হব নয়, যেটোর হরণ না যায় সেইটোয় এইচসিএফ হব নয়। গতি আমি টেস্ট করি কোনটো সংখ্যারে 120ক সম্পূর্ণরূপে হরণ করব নয় বা বিভাজ্য নহয়, এইটোয় ইয়ার এইচসিএফ হব নয়। গতি ইয়াতে এনসার কি হব, 35 হব। আমি পিছর প্রশ্নটো চাই লো, পিছর প্রশ্নটো কি দিয়া আছে, দুটা সংখ্যার এলসিএম দিয়া আছে 2079 আর সিহতর এইচসিএফ দিয়া আছে 27, যদি সংখ্যাবর একটা 189 হয় তেন্তে আনটো সংখ্যা কি। আমি জানো দুটা সংখ্যার কি, দুটা সংখ্যার এইচসিএফ আর এলসিএমর পূরণফল সংখ্যা দুটার পূরণফলর সমান হয়। গতি আমি এইচসিএফ আর এলসিএমক পূরণ করলে কি হব, 2079 ইন্টু কি দিয়া আছে 27, আর তলত কি লিখিম তেন্তে 189, একটা সংখ্যা দিয়া আছে আনটো সংখ্যা ওলাব লাগে, দুটা সংখ্যার পূরণফল এইচসিএফ আর এলসিএমর পূরণফলর সমান হয়। গতি এটা যদি দিয়া থাকে আর আনটো ওলাব লাগে, তেন্তে উপর কি হব, পূরণ হব দুটা সংখ্যার পূরণফল, আর তলত কি লিখিম একটা সংখ্যাতে এইটো হরণ করে দিম। আমি এই কতপরা পাইছো, সূত্রটোর পাইছো, দুটা সংখ্যা যদি এক্স ওয়াই হয়, এক্স ওয়াইর পূরণফল সিহতর এইচসিএফ আর এলসিএমর, এইচসিএফ পূরণ এলসিএমর সমান হয়। গতি একটা সংখ্যা যদি ওলাব লাগে, আমি যদি এক্স ওলাব লাগে, তেন্তে ওয়াইক ইফালে লৈ যাব লাগিব সমান চিহ্ন, তেতিয়া কি হব, ওয়াইরে ইয়াক হরণ দিব লাগিব, এইচসিএফ আর এলসিএমর পূরণফলক ওয়াইরে হরণ দিব লাগিব। ইয়াতে সেম আমি এপ্লাই করেছো, সংখ্যা দুটার উপর পূরণ করে দিছো আর তলত একটা সংখ্যা লিখেছো, এটা কটাকটি করব পারো। ইয়াক আমি যদি নরে কাটো, 9 দুগুণ 18, 9 দুগুণ 18, 9 গুণ 9, ইয়াক নরে কিমানবার যাব, 3বার যাব, 3রে ইয়াক কাটিলে 7বার যাব, 7রে ইয়াক কটাকটি যাবই লাগিব, কারণ ইয়াত দশমিকত এনসার নাই। ঠিক কিমান হব, 7 দুগুণে 14, 67, 67ক কিমান বার যাব, 9, 8 গুণ 63, তারপর থাকলে 4, 49, 8, 8 গুণ 49, 297, ইয়াৰে অপশন 1 হব ইয়াৰে এনসার। পিছর প্রশ্নটো কি দিয়া আছে, ইয়াতে 35, 56 আর 91রে ভাগ করিলে প্রতিটো ক্ষেত্রতে 7 ভাগ 1 দিয়া আটাইতকৈ সৰু সংখ্যাটো কিমান, ইয়াতে দিয়া আছে 35, 56 আর 91রে ভাগ করিলে যিকোনো এটা সংখ্যা ভাগ করিলে তাত ভাগে কি থাকে, প্রতিটো ক্ষেত্রতে ইয়াৰে 35রে ভাগ করিলেও ভাগে 7 থাকে, 56রে ভাগ করিলেও ভাগে 7 থাকে, আর 91রে ভাগ করিলে বা হরণ করিলেও ভাগে কি থাকে, 7 থাকে। গতি সংখ্যাটো আটাইতকৈ সৰু সংখ্যা, এনেকুৱা সংখ্যা ওলাব লাগে যেটো আটাইতকৈ সৰু হব, এই তিনিটাৰে হরণ করিলে 7 ভাগিক হিসাবে থাকি যায়। গতি আমি কি ওলাব লাগিব, প্রথমতে এনেকুৱা এটা সংখ্যা ওলাব লাগিব, প্রথমতে আটাইতকৈ সৰু এনেকুৱা সংখ্যা যেটো 35, 56 আর 91রে সম্পূর্ণরূপে হরণ যায়, ভাগেক যেটো থাকে সেইটো আমি পিছত পিছত ভাবিম। আগতে 35, 35, 56 আর 91র কি ওলাম,
লসাগু ওলাম বা এলসিএম ওলাম, এনেকুৱা এটা সংখ্যা যিটো তিনি তিনিওটাৰে হৰণ যায়। গতিকে ইহঁতৰ কি ওলাব লাগিব? এলসিএম ওলাব লাগিব। এতিয়া এলসিএম ওলাব লাগিলে কি তিনিওটা কিয়েৰে আমি হৰণ দিম? প্ৰথমতে দিম হাতেৰে, দিম হাতেৰে ভাগ তিনিওটাকে হৰণ যাব। সাত পাঁচ গুণ পঁয়ত্ৰিছ, সাত আঠ গুণ ছাপ্পন, আৰু ইয়াতে সাত এক গুণ সাত, সাত তিনি গুণ একত্ৰিছ, তেৰ বাৰ গ'ল, পাঁচ আঠ তেৰ আৰু সাত। ইয়াতে আৰু কমন নাই, ইহঁতৰ কমন ফেক্টৰ নাই, যিকোনো দুটা সংখ্যাৰ একো সংখ্যাৰে হৰণ নাযায়। গতিকে এই গোটেইকেইটা পূৰণ দিব লাগিব লসাগুৰ কাৰণে ইনটু থাৰ্টিন। পূৰণ দিলে কিমান হ'ব? সাত পাঁচ গুণ পঁয়ত্ৰিছ, পঁয়ত্ৰিছ আঠ গুণ কিমান? সাত পাঁচ গুণ পঁয়ত্ৰিছ, পঁয়ত্ৰিছ আঠ গুণ, সাত পাঁচ গুণ চল্লিছ, চাৰি আঠ তিনি গুণ চৌব্বিছ, দুশ আশী। আৰু তাৰ লগত কি পূৰণ দিব লাগিব? তেৰ পূৰণ দিব লাগিব। তেৰ শূন্য গুণ শূন্য, তেৰ আঠ গুণ কিমান? তেৰ আঠ গুণ এশ চাৰি, দহ, তেৰ দুগুণ ছাব্বিছ, থাৰ্টি ছিক্স, থ্ৰী ছিক্স ফ'ৰ জিৰ'। ইহঁতৰ লসাগু কি হ'ব? থ্ৰী ছিক্স ফ'ৰ জিৰ'। গতিকে থ্ৰী ছিক্স ফ'ৰ জিৰ' আটাইতকৈ সৰু সংখ্যা, যিটো সংখ্যাত পঁয়ত্ৰিছ ছাপ্পন্ন আৰু একানব্বৈৰে কি সম্পূৰ্ণৰূপে হৰণ যায়। কিন্তু ইয়াতে কি দিছে? ভাগে সাত থাকে, এনেকুৱা সংখ্যা আমি ক'ব লাগে য'ত ভাগে সাত থাকে। গতিকে ভাগে সাত থকাৰ কাৰণে কি হ'ব লাগিব? তিনি হাজাৰ ছশ চল্লিছটো সম্পূৰ্ণৰূপে হৰণ যায়। গতিকে ইয়াতকৈ সাত ডাঙৰ হ'ব লাগিব, অৰ্থাৎ ইয়াৰে লগত কি যোগ দিব লাগিব? সাত যোগ দিব লাগিব। তেতিয়া কি হ'ব? প্ৰতিটো ক্ষেত্ৰতে কি হ'ব? এই পঁয়ত্ৰিছ ছাপ্পন্ন আৰু একান্নব্বৈৰে হৰণ দিলে এইটো সম্পূৰ্ণৰূপে বিভাজ্য। গতিকে ইয়াতকৈ সাত যদি ডাঙৰ হয় তেন্তে কি হ'ব? সাত এটা কি হ'ব? সাত এটা ভাগে হিচাপে ৰৈ যাব। গতিকে এনচাৰ কি হ'ব? থ্ৰী ছিক্স ফ'ৰ ছেভেন ইয়াতে এনচাৰ হ'ব। আমি কি কৰিলোঁ? এই তিনিটা সংখ্যাৰ লসাগু ওলালোঁ, আৰু এই লসাগুটো কি হয়? আটাইতকৈ সৰু সংখ্যা যিটো সংখ্যা এই তিনিটাৰে সম্পূৰ্ণৰূপে হৰণ যায় বা বিভাজ্য হয়। গতিকে সাত ভাগে হিচাপে ৰবৰ কাৰণে কি কৰিব লাগিব? এনেকুৱা সংখ্যা হ'ব লাগিব যিটো সাত ভাগে থাকিবৰ কাৰণে এই সংখ্যাটোতকৈ সাত ডাঙৰ হ'ব লাগিব। থ্ৰী ছিক্স ফ'ৰ জিৰ'তকৈ সাত ডাঙৰ হ'ব লাগিব। গতিকে এনচাৰ হ'ব থ্ৰী ছিক্স ফ'ৰ ছেভেন। পিছৰ প্ৰশ্নটো কি দিয়া আছে? পোন্ধৰ, বিছ, ছয়ত্ৰিছ আৰু আঠচল্লিছেৰে ভাগ কৰিলে প্ৰতিটো ক্ষেত্ৰতে তিনি ভাগে দিয়া আটাইতকৈ সৰু সংখ্যাটো কিমান? এই তিনি এনেকুৱা এটা সংখ্যা ওলাব লাগে যি পোন্ধৰ, বিছ, ছয়ত্ৰিছ আৰু আঠচল্লিছেৰে যাক হৰণ কৰিলে কি হয়? প্ৰতিটো ক্ষেত্ৰতে তিনি ভাগে হিচাপে থাকি যায়। গতিকে প্ৰথমতে আমি কি ওলাম? এই চাৰিটাৰে হৰণ যোৱা আটাইতকৈ সৰু সংখ্যা ওলাম, যিটো সংখ্যাত এই চাৰিওটা সংখ্যাৰে সম্পূৰ্ণৰূপে হৰণ যায়। গতিকে কি ওলাব লাগিব? পোন্ধৰ, বিছ, থাৰ্টি ছিক্স, ফৰ্টি এইট, এই চাৰিটাৰ কি ওলাব লাগিব? আমি লসাগু ওলাব লাগিব, এলচিএম। এলচিএমক কি হয়? প্ৰতিটো সংখ্যাৰে সম্পূৰ্ণৰূপে হৰণ যায় এলচিএমক। গতিকে আটাইতকৈ এলচিএম মানে হৈছে আটাইতকৈ সৰু সংখ্যা যিটোক এই গোটেইকেইটাৰে হৰণ দিব পাৰি বা সম্পূৰ্ণৰূপে হৰণ যায়। গতিকে আমি ইয়াৰে এলচিএম ওলাম। এলচিএম ওলাব লাগিলে কি কৰিম? আমি তিনিৰে হৰণ কৰিম, তিনি পাঁচ গুণ পোন্ধৰ, বিছ, তিনি এক গুণ তিনি, তিনি দুগুণে ছয়, তিনি ষোল্ল। তাৰপিছত ইয়াক কিহেৰে হৰণ দিম? আমি পাঁচেৰে যদি দিওঁ এক, চাৰি, বাৰ, ষোল্ল, আকৌ হৰণ দিম আমি কিহেৰে? চাৰিৰে যদি দিওঁ এক, চাৰি গুণ চাৰি, চাৰি তিনি গুণ বাৰ, চাৰি চাৰি গুণ ষোল্ল, আৰু নাযায়। গতিকে এইকেইটা পূৰণ, এইকেইটা পূৰণ দি যিটো হ'ব সেইটোৱে হ'ব এল চি এম। থ্ৰী ইণ্টু ফাইভ ইণ্টু ফ'ৰ ইণ্টু ওৱানটো নিলিখিলেও হয়, থ্ৰী ইণ্টু ফ'ৰ, পোন্ধৰ, পোন্ধৰ চাৰি গুণ কিমান? ষাঠি, এশ আশী, এশ আশী চাৰি গুণ কিমান? বাসত্তৰ, সাতশ বিছ। গতিকে ইয়াৰে এল চি এম কি পালোঁ আমি? সাতশ বিছ। এই চাৰিটা, এই চাৰিটা সংখ্যাৰ এল চি এম কিমান পালোঁ আমি? সাতশ বিছ। গতিকে ইয়াতে ওলাব লাগে কি? এই সাতশ বিছ যিটো আমি এল চি এম পালোঁ, এই সাতশ বিছক এই চাৰিটা সংখ্যাৰে কি হয়? সম্পূৰ্ণৰূপে হৰণ যায়। পোন্ধৰৰেও যায়, বিছেৰেও যায়, ছয়ত্ৰিছেৰেও যায়, আঠচল্লিছেৰেও যায়। কিন্তু ইয়াতে এনেকুৱা সংখ্যা আমাক ওলাব দিছে, এটা আটাইতকৈ সৰু এনেকুৱা সংখ্যা যিটো এইকেইটাৰে হৰণ কৰিলে তিনি ৰৈ যায় ভাগে হিচাপে। গতিকে সাতশ বিছক সম্পূৰ্ণৰূপে হৰণ যায়। গতিকে সাতশ আমি ইয়াৰে লগত যদি তিনি যোগ কৰি দিওঁ কিমান হ'ব? সাতশ তেইছ। সাতশ তেইছক সম্পূৰ্ণৰূপে হৰণ নাযাব, কি হ'ব? তিনি ভাগে হিচাপে ৰৈ যাব। গতিকে এনচাৰ হ'ব সাতশ তেইছ। গতিকে আমি এই চাৰিটা সংখ্যাৰ কি ওলালোঁ? এল চি এম ওলালোঁ। আৰু এল চি এম সংখ্যা এনেকুৱা এটা সংখ্যা যি সংখ্যাটো গোটেইকেইটা সংখ্যাৰে সম্পূৰ্ণৰূপে হৰণ যায়। গতিকে ইয়াতে ওলাব দিছে ভাগে হিচাপে তিনি ৰৈ যায়, গতিকে আমি তিনি যোগ কৰি দিম লাষ্টত সাতশ তেইছ। সাতশ তেইছক এই চাৰিটা সংখ্যাৰে হৰণ কৰিলে, বেলেগ বেলেগকৈ হৰণ কৰিলে কি? তিনি ভাগে হিচাপে ৰৈ যাব। পিছৰ প্ৰশ্নটো চাই লওক। পিছৰ প্ৰশ্নটো কি দিয়া আছে? ছয়, বাৰ আৰু ওঠৰৰ প্ৰতিটোৰে হৰণ যোৱা আটাইতকৈ সৰু বৰ্গ সংখ্যা, এটা বৰ্গ সংখ্যা ওলাব লাগে এই তিনিটা সংখ্যাৰে যাক সম্পূৰ্ণৰূপে হৰণ যায়। এতিয়া সম্পূৰ্ণৰূপে হৰণ যোৱা মানে আপোনালোকে জানিব কি ওলাব লাগিব সংখ্যাকেইটাৰ? এল চি এম। গতিকে আমি যদি এল চি এম ওলাওঁ ওৱান, টু, থ্ৰী, ইয়াতে দুই তিনি গুণ ছয়, ছয় ছয় গুণ থাৰ্টি ছিক্স। গতিকে এই তিনিটা সংখ্যাৰ এল চি এম কি হ'ব? থাৰ্টি ছিক্স হ'ব। ইয়াতে ছয়, ছয় দুগুণে বাৰ, গতিকে ছয়টো আমি হিচাপত নল'লেও হয়। বাৰ আৰু ওঠৰৰ এল চি এম যি হ'ব, এই তিনিটা সংখ্যাৰ এল চি এম একেই হ'ব। গতিকে ওঠৰ দুগুণে ছয়ত্ৰিছ, বাৰৰেও হৰণ যায়, ছয়ৰেও হৰণ যায়। গতিকে এল চি এম হ'ব থাৰ্টি ছিক্স। ইয়াতে ওলাব দিছে ছয়, বাৰ আৰু ওঠৰৰ প্ৰতিটোৰে হৰণ যোৱা আটাইতকৈ সৰু বৰ্গ সংখ্যা, আটাইতকৈ সৰু সংখ্যা এইটো, আৰু থাৰ্টি ছিক্স কি? বৰ্গ সংখ্যাই হয়, কাৰণ ছয়ৰ বৰ্গ ছয়ত্ৰিছ, দুটা ছয় পূৰণ কৰিলে আমি ছয়ত্ৰিছ পাওঁ। গতিকে এনচাৰ থাৰ্টি ছিক্সে হ'ব ইয়াতে। এই তিনিটা সংখ্যাৰে হৰণ যোৱা আটাইতকৈ
সরু সংখ্যাটা এল সি এমের আমি উলাইছো আর সেই বর্গ সংখ্যায় উলাইছে, গতিকে আমি কি এইটাই হব ইয়ার এনসার। পিছর প্রশ্নটা কি দিয়ে আছে, যদি দুটা সংখ্যার যোগফল 1215 আর সিহতর এ সি এফ 81 হয় তেন্তে এনে সংখ্যার জোরর সম্ভাব্য সংখ্যা হল। ইয়াতে দিয়া আছে দুটা সংখ্যার যোগফল আর এ সি এফ দিয়া আছে, আর এনেকা কিমান জন সংখ্যা উলাব পারো আমি সেটা উলাব দিছে। যদি এ সি এফ দিয়া থাকে আমি সংখ্যা দুটা কি ধরব পারো 81 এক্স আর 81 ওয়াই, কারণ যিকোনো সংখ্যা দুটা সংখ্যার যদি এ সি এফ দিয়া থাকে সংখ্যা দুটার লগত এ সি এফ বা গসাউটো পূরণ হয়ে থাকে, গতিকে আমি ধরে লৈছো 81 এক্স 81 ওয়াই সংখ্যা দুটা। এটা 81 এক্স প্লাস 81 ওয়াই সমান কিমান দিয়া আছে, সংখ্যা দুটার যোগফল কিমান দিয়া আছে 1215। ইয়াতে কি ইমপ্লাইজ করলে কি পাম, 81 দুইটার পর আমি কি লব পারো কমন লব পারো 1215, কমন ললে কি থাকিব ইয়াতে এক্স থাকিব ইয়াতে ওয়াই থাকিব, ইয়াতে এক্স প্লাস ওয়াই সমান কিমান হব 81 ইয়াতে পূরণ হয়ে আছে, ইফালে আহিলে কি হব হরণ হয়ে যাব। কটাকটি করিব পারো, নরে আমি যদি কাটু 9×81 9×9 তারপর 31 9×3×27 আর 9×5×45 135 কাটিলে কিমান হব 15, গতিকে এক্স প্লাস ওয়াই আমি কিমান পালো, এক্স প্লাস ওয়াই পালো আমি 15। আমি কেনেকৈ ওলালো সংখ্যা দুটাৰ যিহেতু এ সি এফ দিয়া আছে, আপোনালোকে মনত ৰাখিব এ সি এফ যদি দিয়া থাকে আৰু সংখ্যা দুটা ধৰি ওলাব লগা হয় কুৱেশ্যন তেন্তে ডাইৰেক্ট এ সি এফৰ লগত এক্স ৱাই এনেকৈ ধৰি ল'ব, আৰু এই দুটা যোগ কৰিলে কি হ'ব 1215, এইটো কুৱেশ্যনত দিয়া আছে। ইয়াৰ পৰা আমি এক্স প্লাছ ৱাই কিমান পালোঁ 15, এতিয়া 15 এক্স আৰু ৱাই যোগ কৰিলে 15, এনেকুৱা আমি কিমান সংখ্যা পাম যাক যোগ কৰিলে 15 হয়, যেনেকৈ 1 আৰু 14 এই দুটা যোগ কৰিলে 15 হ'ব, এইটো এটা পেয়াৰ হৈ যাব, 2 আৰু 13 তিনি আৰু কিমান হ'ব 12, কিন্তু 3 আৰু 12 হ'ব নোৱাৰে কাৰণ 3 আৰু 12ৰ কমন ফেক্টৰ আছে, ইয়াতে কমন ফেক্টৰ থাকিলে নহ'ব, বা সাধাৰণ পাৰক থাকিলে নহ'ব, কাৰণ 3ৰে 12 হৰণ যায়, 3 ইয়াতেও আছে ইয়াতেও আছে, গতিকে এইটো নহ'ব। তাৰপিছত কি হ'ব 4 আৰু 11, তাৰপিছত 5 আৰু 15, 5 আৰু 15 নহ'ব কাৰণ 5×3×15 এইটো পেয়াৰৰ আমি ল'ব নোৱাৰোঁ। তাৰপিছত কি হ'ব 6 আৰু 9 ল'ব নোৱাৰোঁ আমি, 9×6=15, কিন্তু আমি ল'ব নোৱাৰোঁ, ইয়াতেও কমন আছে 3 কমন থাকে, গতিকে 7 আৰু কিমান 8 এটা পেয়াৰ হ'ব 7 আৰু 8, ইয়াৰে কমন নাই। তাৰপিছত 9 আৰু 6 বাকীখিনিতো আমি ধৰিলোঁ, এতিয়া 10 আৰু 5 ল'ব নোৱাৰোঁ, 11 আৰু কিমান 4, 11 আৰু 4 আমি ধৰিছোঁ, গতিকে ইয়াতে আমি কেইটা পেয়াৰ পাইছোঁ, ইয়াতে 1 আৰু 14 হ'ব পাৰে, 2 আৰু 13 হ'ব পাৰে, 4 আৰু 11 হ'ব পাৰে, 7 আৰু 8 হ'ব পাৰে, গতিকে আমাৰ এনচাৰ হ'ব 4টা, এনেকুৱা 4জন সংখ্যা পাম যাৰ যোগফল 1215 আৰু সিহঁতৰ এ সি এফ কিমান হয় বা গভাও কিমান হয় 81 হয়। যিকেইটা পেয়াৰত কমন ফেক্টৰ থাকে যেনে 3 আৰু 12ৰ কি হয় 3 আৰু 12, 3×1=3 আৰু 3×4=12, 3টো কমন হৈ যায়, এনেকুৱা পেয়াৰ ল'লে নহ'ব, এনেকুৱা পেয়াৰ ল'ব লাগিব যাৰ কোনো সাধাৰণ উৎপাদক নাথাকে। আমি কেনেকৈ কৰিলোঁ এই কুৱেশ্যনটো, সংখ্যা দুটা ধৰি লৈছোঁ যিহেতু এ সি এফ দিয়া আছে, সংখ্যা দুটা ধৰি লৈছোঁ 81x 81y, তাৰপিছত যোগফল দিয়া আছে, ইয়াৰ পৰা আমি এক্স প্লাছ ৱাইৰ মান কিমান পাইছোঁ 15, আৰু 15 যিহেতু এক্স আৰু ৱাইক যোগ কৰিলে 15 পাওঁ, আমি এনেকুৱা সংখ্যা কি কি যোগ কৰিলে 15 পাম যাৰ কোনো সাধাৰণ উৎপাদক নাই, গতিকে আমি 4 পেয়াৰ পাইছোঁ, গতিকে এনচাৰ হ'ব অপশ্যন চি। আমি পিছৰ প্ৰশ্নটো চাই লওঁ, পিছৰ প্ৰশ্নটো কি দিয়া আছে, দুটা সংখ্যাৰ অনুপাত 3:4 আৰু ইহঁতৰ এ চি এফ 5, সংখ্যা দুটাৰ এল চি এম হ'ল, দুটা সংখ্যাৰ অনুপাত দিয়া আছে 3:4 আৰু ইহঁতৰ এ চি এফ দিয়া আছে 5, গতিকে সংখ্যা দুটা এল চি এম কি হ'ব, আপোনালোকে মনত ৰাখিব যিকোনো সংখ্যাৰ এ চি এফ যদি দিয়া থাকে আৰু অনুপাত দিয়া থাকে তেন্তে ইয়াক পূৰণ কৰি দিব, পূৰণ কৰি দিলে সংখ্যা দুটা ওলাই যায়, কাৰণ অনুপাত এই দুটাৰ অনুপাত দিয়া আছে আৰু এ চি এফ দিয়া আছে, গতিকে সংখ্যা দুটা যিহেতু এ চি এফটো কমন ফেক্টৰ, গতিকে সংখ্যা দুটা কি এই অনুপাত দুটাক পূৰণ কৰি দিলে যিটো পাম সেইটোৱে সংখ্যা দুটা হয়। ইয়াতে 5 এ চি এফ দিয়া আছে আৰু 3:4 দিয়া আছে, সংখ্যা দুটাৰ অনুপাত 3:4, গতিকে সংখ্যা দুটা কি হ'ব 15 আৰু 20, কাৰণ 5টো এ চি এফ, এ চি এফেৰে পূৰণ কৰি দিব, যিটো পাম সেইটোৱে সংখ্যা দুটা। এতিয়া সংখ্যা দুটাৰ এল চি এম ওলাব দিছে, এল চি এম সমান কি হয়, এল চি এম সমান আমি জানো এই তলত এ চি এফ আৰু ওপৰত সংখ্যা দুটাৰ পূৰণ ফল, সংখ্যা দুটা কি দিয়া আছে 15 আৰু 20 আৰু এ চি এফ কিমান দিয়া আছে 5, গতিকে 15×20=5, কিমানবাৰ যাব 3×3=20 কিমান হ'ব 60, গতিকে এল চি এম কি হ'ব 60। আমি কেনেকৈ ওলালোঁ, এইটো দুটা সংখ্যাৰ অনুপাত দিয়া আছে, আপোনালোকে মনত ৰাখিব অনুপাত দিয়া থাকে আৰু যদি এ চি এফ দিয়া থাকে তেন্তে এ চি এফ আৰু অনুপাত পূৰণ কৰিলে যি পাম সেইটোৱে সংখ্যা দুটা ওলাই যায়, গতিকে 15 আৰু 20 পাই গ'লোঁ সংখ্যা দুটা, ইয়াৰে এল চি এম ওলাব দিছে, আপোনালোকে ডাইৰেক্ট 15 আৰু 20ৰ এল চি এম ওলাব পাৰে, বা আমি সূত্ৰত ওলাব পাৰোঁ দুটা সংখ্যাৰ পূৰণ ফল সমান এ চি এফ ইনটু এল চি এম, গতিকে দুটা সংখ্যাৰ পূৰণ ফল এ চি এফ হৰণ কৰি দিলে কি হ'ব এল চি এমটো ওলাই যাব, বা 15 আৰু 20ৰ এল চি এম যদি আমি ওলাওঁ ডাইৰেক্ট কি পাম 60 পাম, 15 আৰু 20ৰ আমি এনেকৈ ওলাব পাৰোঁ, 5ৰে হৰণ কৰিলে 3×4 12×5×60, গতিকে এল চি এম হ'ব 60। ইয়াতে এল চি এম ওলাব নিদি ডাঙৰ সংখ্যাটো ওলাব দিব পাৰে কুৱেশ্যনত, দুটা সংখ্যাৰ অনুপাত দিয়া থাকিব আৰু এ চি এফ দিয়া থাকিব, ডাঙৰ সংখ্যাটো কি তেন্তে আমি কি কৰিম এ চি এফক ডাঙৰ অনুপাতৰে পূৰণ কৰি দিম, আৰু যদি সৰু সংখ্যাটো ওলাব দিয়ে তেন্তে এ চি এফক সৰু সংখ্যাটোৰে পূৰণ কৰি দিম, তেতিয়া আমাৰ কি হৈ যাব
এনসার ওলাই যাব। বন্ধুসকল ভিডিওটো চাই কেনে পালে কমেন্ট করে জানাব, আর এনে ধরনের ভিডিওর কারণে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটো প্রেস করে থাকব যাতে নতুন ভিডিওর নোটিফিকেশন বিলাক আপনাদের পাই থাকে। ধন্যবাদ।